हेलो बंधुरा आज के आबार एक थ्रिलर निये तोमादेर सामने एसेछि पिपिलिकार दाना बाय सिद्दिक आहमेद। जारा सिद्दिक आहमेदेर नाम चेनो तारा निश्चिन्ते एई थ्रिलर विषये जेने थाकबे एबं अति आग्रही होबे थ्रिलरटी पढ़ार जोन्नो। बोईटी विषये बलार आगे आमार निजेर विषये बोले निई। आमि शायन सरकार। আমার এই চ্যানেলটিতে আমি বই সম্বন্ধে আলোচনা করি এবং নতুন নতুন বইয়ের খবর আমি তোমাদেরকে জানাই। যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আগে সাবস্ক্রাইব করে এসো। কোন এক সকালে ফাঁকা রাস্তার মধ্যে একটি লাশ পাওয়া গেল, পুরোপুরি অজ্ঞাত পরিচয়ের লাশ। লাশটি পাওয়ার পরপরই পুলিশকে খবর দেওয়া হলো এবং হাফিজ ঘটনাস্থলে চলে আসলো লাশটি পর্যবেক্ষণ করার জন্য। হাফিজের একটি বিশেষ গুণ রয়েছে, হাফিজ যে কাজ একবার নিয়ে নেয় সেই কাজ না শেষ করা অবধি সে কখনো ছাড়ে না, আর সেটার জন্য এই কেসটি সে বিশেষভাবে দেখছে। কিন্তু কেসে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, যে মানুষটি খুন হয়েছে সেই মানুষকে খুন করার জন্য প্রথমে মানুষটিকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু গুলি করার পরেই তাকে আবার গলা টিপে হত্যা করা হয়েছে। এমনটি কেন? যদি কারো কাছে বন্দুক থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে এক গুলিতে মেরে ফেলবে, কিন্তু গুলি করার পরে আবার কেন সময় খরচা করবে গলা টিপে হত্যা করার জন্য? এই যে লাশটি রাস্তার মাঝখানে পড়ে আছে এর কোনো প্রত্যক্ষদর্শীর সাক্ষী নেই। আশেপাশে সকল মানুষ সবাই বলছে তারা কিছু দেখেনি, তারা কিছু জানে না। এই ঘটনায় একমাত্র সাক্ষী কালাম, যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। কালাম একজন অন্ধ ভিক্ষু, সে চোখে দেখতে পায় না, কিন্তু রাত্রিবেলার দিকে যখন সে ভিক্ষা করা শেষ করার পরে একটি শপিং মলে সে কাঁঠামুড়ি দিয়ে ঘুমাচ্ছিল, ঠিক সেই সময় সে শুনতে পায় একজন অটো এসে হঠাৎ করে লাশটা রাতের আধারে বা মাঝ রাতের দিকে ফেলে দিয়ে চলে গেল। পুলিশ এই থেকে সূত্রটি পেল যে অন্তত লাশটা কিভাবে রাস্তার মাঝখানে আসলো কিংবা কাকে ধরা লাগবে লাশটার জন্য সেটি একটি সূত্র পেয়ে গেল। হাফিজ তদন্ত করতে করতে পৌঁছে যায় হাশেমের কাছে। যে অটো ড্রাইভারের কথা কালাম মেনশন করেছিল তাকেই খুঁজতে খুঁজতে হাশেমের বাড়ি পৌঁছে যায়। হাশেমকে যখন পুলিশ ধরে তখন সে বলে যে সে চেনে না জানে না কোথায় থেকে এসেছে। হঠাৎ রাতের আধারে যখন সেই লোকটি তার গন্তব্যে যাচ্ছিল হাশেমই তাকে তার গন্তব্য অবধি নিয়ে যাচ্ছিল এবং একটি ডাকাত দলের শিকার হয়ে যায় তারা। সেই ডাকাত দলটি গুলি করে তাকে হত্যা করে, কিন্তু গুলি করার পরে কে তাকে গলা টিপে হত্যা করে সে বিষয়ে হাশেম কিছু জানে না। হাফিজ এখন পড়ে গেল খুবই চিন্তার মাঝে। দুইটি সূত্র পাওয়া সত্ত্বেও কিছুই সমাধান হলো না, কিন্তু ঘটনাটা কে হত্যা করেছে কিভাবে হত্যা হয়েছে এইটুকু পরিষ্কার হয়ে গেছিল হাফিজের কাছে যে হত্যাটা করা হয়েছে পুরোপুরি পয়সার জন্য, কিন্তু তারপরে কে হত্যা করেছে কোথায় থেকে সে হত্যা করেছে কিছুই পুলিশ অগ্রগতি লাভ করছে না। শেষ পর্যন্ত কি খুনিকে ধরা গেছিল? কে খুন করেছিল এবং শুধুমাত্র কি পয়সার জন্য খুন হয়েছিল? তবে যদি পয়সার জন্য খুনি হয়ে থাকে তবে গুলি করার পরে কেন গলা টিপে হত্যা করতে গেল? এত রিস্ক কে নেবে? সিদ্দিক আহমেদের দর্শকদের বইটি পড়ার পরে আমি খুবই আগ্রহ নিয়ে বসেছিলাম পিপিলিকার দানাটি পড়ার জন্য। যদিও এটি কোনো মাইথোলজিক্যাল ফিকশন নয়, তবুও দর্শকদের লেখাতে যেরকম ধরনের অসাধারণ প্রতিভা দেখিয়েছে লেখনির মাঝে, তাই জন্য আমি খুবই আগ্রহ নিয়ে বসেছিলাম এই বইটির মধ্যে কী ধরনের লেখাটা লেখা হয়েছে সেটি পড়ার জন্য। কিন্তু এই বইটি আমার এক্সপেকটেশন অনুযায়ী অতটি ভালো লাগেনি। এই বইটির গল্পের মধ্যে যেটি মেইন গল্প রয়েছে, যেখানে একজন অজ্ঞাত পরিচয়ে লাশ পাওয়া গেছে এবং তাকে কি করে হত্যা করা হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না, আমার কাছে লেগেছে লেখক এই গল্পটি ছেড়ে বেশি জোর দিয়েছে অন্যান্য গল্পের উপর। এই বইটির মধ্যে একটি গল্পের মধ্যে আরো 2-3টি গল্প ছড়িয়ে রয়েছে যেটি আমার কাছে অতটি বিশেষ মনে হয়নি। এছাড়াও এই গল্পটির মাঝে 2-3টি যেটা অনুগল্প রয়েছে আমার মনে হয় সেটিকে আরেকটু জোর দিলে পরে বা আরেকটু সুন্দর করে বললে পরে ভালো হতো। হয়তোবা এটার জন্য বইয়ের পৃষ্ঠা সংখ্যা আরো বেড়ে যেত। যদি মেইন গল্পটিতে একটু বেশি জোর দেওয়া হতো, মেইন গল্পটি সুন্দর করে এগিয়ে নেওয়া হতো, তাহলে আমার কাছে খুবই সুন্দর মনে হতো এই বই। এছাড়াও আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই বইটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। বইটি খুবই ছোট, 200 পৃষ্ঠার বই, তোমাদের পড়তে সময় লাগবে খুব বেশি হলে প্রায় 1 থেকে 2 দিন। বইটির মধ্যে তেমন কোনো ভুলভ্রান্তি চোখে পড়েনি, 2-1টা বানান আমার কাছে ভুল লেগেছিল, তবে বইটি আমার কাছে মাঝামাঝি লেগেছে। আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক দেবে, কমেন্ট করে জানাবে আরও কী বই তোমাদের সামনে নিয়ে আসবো, এবং অবশ্যই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে যে সাবস্ক্রাইবটি করে দিয়ে এসো। আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো বইয়ের সাথে।